ফটিকছড়িতে উপজেলা আওয়ামী লীগ পরিবারের ব্যানারত এক বিশাল জঙ্গি বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার নান্নপুর বাজারত এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তহিদুল আলম সহ দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীকল এ সময় উপস্থিত আছে। সাংগঠনিক সম্পাদক এম তহিদুল আলম হইদে এ দেশের জঙ্গিবাদের কোনো স্থান নয়, দেশের জেডে জঙ্গিলের সন্ধান ফাজেবু এডে আইন শৃঙ্খলা বাহিনীরে জানা পড়ব। এছাড়াও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ কামাল পাশা সবাত হইদে, সাবেক ছাত্রনেতা আমানো মনসুরের হত্যাকারী শাহজাহান ফরিকসুর এমপির বিরুদ্ধে হত হয়ে কিছুদিন আগে এমপি নাকি এনামর হত্যাকারী, তো এতার আগে পুলিশও যদি গ্রেপ্তার করে তাহলে বাইরেবু আসলে এনামর হত্যাকারী হারা বলেন আমি মানতে চাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনারা আমাদের নিরহ কর্মী ভাইদেরকে হয়রানি করবেন না, ওদেরকে হয়রানি না করে আমাদের যদি কর্মী ভাইদের কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা আপনাদেরকে হস্তান্তর করব, কিন্তু অযথা আমাদের কর্মীদেরকে যদি আপনারা হয়রানি করেন আপনাদেরকে আমরা ছাড় দেব। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।